এই পৃথিবীতে যে সব থেকে গরিব, যার না আছে অর্থ, গাড়ি কিংবা বিলাসবহুল বাড়ি, সে কিন্তু প্রকৃত হতাশ ব্যক্তি নয়। একজন হতাশ ব্যক্তি হলো সে যার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা নেই, যার জীবনে কোনো লক্ষ্য নেই, যার জীবনে কোনো স্বপ্ন নেই। তোমার কাছে প্রচুর অর্থ থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, কিন্তু তবুও তুমি প্রকৃত জীবনের অনুভূতি নাও পেতে পারো। আজকে তুমি নিজের কাছে কয়েকটা প্রশ্ন করো, বিশ্বকোটি প্রজাতির মধ্যেও কেন তুমি জন্মগ্রহণ করেছ সৃষ্টির সর্বোচ্চ জীব মানব হিসেবে? কি বা তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য? তোমার জীবনের উদ্দেশ্যই হলো সফল হওয়া, একজন প্রকৃত বিজয়ী হওয়া। তোমাকে সৃষ্টি করা হয়েছে নির্দিষ্ট কোনো কাজের জন্য, যেটা একমাত্র তুমিই পূরণ করতে পারবে, আর দুনিয়ার দ্বিতীয় কেউ নয়। তুমি সৃষ্টিকর্তার সম্পূর্ণ নিজস্ব ধারণা, তিনি তোমাকে পাঠিয়েছেন সম্পূর্ণ অনন্য এবং অদ্বিতীয় কিছু ক্ষমতা দিয়ে, এবং তিনিই তোমাকে সর্বোচ্চ মাত্রার বিশ্বাস করেন যে তুমি অবশ্যই নিজেকে আবিষ্কার করতে সক্ষম। সবথেকে ক্ষতিকারক যুদ্ধ যেটায় বিশ্বের ইতিহাস দেখেছে, সেটা শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ নয়, সেটা হলো ভয়ের ভূমিতে যুদ্ধ। হ্যাঁ, ভয়ের ভূমিতেই যুদ্ধ, কারণ বেশিরভাগ মানুষই এই যুদ্ধে মৃত্যুবরণ করেন তাদের প্রকৃত মৃত্যুর অনেক পূর্বেই। এক্ষেত্রে কোনো রকম সুখ বেঁচে থাকে না, ভয়ের ভূমিতে বেঁচে থাকে না কোনো রকম আনন্দ, বেঁচে থাকে না কোনো রকম স্বপ্ন ভয়ের ভূমিতে। সেক্ষেত্রে যারা স্বপ্ন দেখেন তাদের স্বপ্নগুলো মৃত্যুবরণ করে একরাশ ভয়ে। ভয় তোমাকে কারারুদ্ধ করবে, তাই ভয় পেও না, নতুন করে একবার সাহস হিসেবে জন্মাও, ভিতর থেকে শক্তিশালী হও, কোনো মুহূর্তেই দুর্বল অনুভব করো না। তোমাকে লম্বা অথবা ফর্সা হতে হবে না তোমার ভয়কে অতিক্রম করতে। তোমার কোনো বন্ধু বা পরিবারের সদস্যেরও দরকার নেই তোমার ভয়কে পরাস্ত করতে। তোমার যেটা দরকার সেটা হলো সাহস এবং নিজেকে অটুট রাখবার ক্ষমতা, যেটার উপর দাঁড়িয়ে তুমি তোমার গন্তব্যস্থলে পাড়ি দেবে। সাহস মানেই ভয়ের অনুপস্থিতি নয়, কিংবা সাহস মানেই গর্ব নয়। সাহস হলো এমন কিছু, যখন তুমি ভয়ের সম্মুখীন হবে তখন তুমি মরতেও পিছপা হবে না। সাহস হলো এমন কিছু যখন অন্যরা বলবে না, কিন্তু তুমি বলবে হ্যাঁ। সাহস হলো এমন কিছু যখন অন্যরা ছেড়ে দেবে, কিন্তু তবুও তুমি চলতে থাকবে। সাহস যখন তুমি সাফল্যের সিঁড়ি চড়বে, অন্যরা তখন নিচে দাঁড়িয়ে। সাহস যখন তুমি রপ্ত করে নেবে একটা সিংহের মতো চরিত্র, যেটা সবসময় বলবে হ্যাঁ আমি পারবো। সাহস যখন একে একে তোমার চারপাশের মানুষেরা ভয়ের ভূমিতে মৃত্যুবরণ করবে, কিন্তু তখনও তুমি লড়াই চালিয়ে যাবে তোমার স্বপ্নের জন্যে, তোমার লক্ষ্যের জন্য। সাহস যখন তোমার চলার পথ হয়ে উঠবে কঠিন থেকে কঠিনতর, তুমিও হয়ে উঠবে কঠিনতর থেকে কঠিনতম, এবং চলতে থাকবে বীরের মতো, যেমনটি করে সৃষ্টিলগ্নে লক্ষ কোটি ভ্রূণকে পরাজিত করে তুমি এই বিশ্বে পদার্পণ করেছিলে।